بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال تعالى واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها
كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون. وقال النبي الأمين صلى الله عليه وسلم لا تطروني كما أطرت النصارى عيسى بن مريم إنما أنا عبد الله فقولوا عبد الله ورسوله أو كما قال عليه الصلاة والسلام رواه مسلم. الله فاكر وشش مهرباني تي পুরান ঢাকার পুরান আমগর টুলি মালিটুলা জামে মসজিদে জুমার সালাত আদায়ের সুযোগ পেয়ে আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জানাই অগণিত অসংখ্য দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের সংক্ষিপ্ত আলোচ্য বিষয় রবিউল আউয়াল মাস, আমাদের করণীয় এবং বর্জনীয়। রবিউল আউয়াল মাস আসার সাথে সাথেই বিশেষ করে এই পাক ভারত উপমহাদেশে আলেম ওলামা হাফেজকারী লেখক সাহিত্যিক সাংবাদিক সবাই সচেতন হয়ে গেছে ঈদে মিলাদুন্নবী একটি বেদাতি পর্বকে নিয়ে। ঈদে মিলাদুন্নবী এটা ইসলামের মধ্যে একটি সংযোজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গিয়ে যখন দেখতে পেলেন তারা দুইটি ঈদ পালন করছে, উৎসব পালন করছে, একটির নাম নওরোজ এবং একটির নাম মেহেরজান। নওরোজটা হলো নববর্ষ আর মেহেরজান হলো বর্ষপূর্তি। বর্ষপূর্তি এবং নববর্ষ দুইটি অনুষ্ঠান তারা পালন করত। অবশ্য এটা ফার্সি ভাষায়, তাতে বোঝা যায় যে এটা পারস্য অগ্নিপূজকদের কাছ থেকেই এই অনুষ্ঠানটা চালু হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাম বললেন যে এই দুইটি উৎসবকে ইসলামে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে আর এর পরিবর্তে আর দুইটি উৎসব দেওয়া হয়েছে, একটি হলো ঈদুল আযহা আর একটি হলো ঈদুল ফিতর। পরবর্তীতে 656 বা 604 এক এক বর্ণনায়, কোনো বর্ণনায় 625, এই যে বিভিন্ন বর্ণনায় সন তারিখ যে ঠিক থাকে না, এটার মধ্যেও একটা শিক্ষণীয় বিষয়, সেটা হলো এই যে কোনো গুরুত্বপূর্ণ গাছ যখন মানুষ লাগায় তার একটা ইতিহাস থাকে। এটা একটা তেজপাতার গাছ, এই গাছটা আমার দাদি লাগিয়েছে। এটা একটা কাঁঠাল গাছ, এটা আমার দাদার হাতের। কিন্তু আগাছা ঝোরঝারে কখন কোনটা গজায়, কখন কোনটা ওঠে, ওটা কিন্তু কেউ তার ইতিহাস সন তারিখ খেয়াল রাখে না। তো বেদাত কখন কীভাবে কখন কোথায় চালু হয়, যার ফলে বেদাতের একটা নির্ধারিত সন তারিখ উল্লেখ থাকে না। তো যাই হোক, পরবর্তীতে এই ঈদে মিলাদুন্নবী এখন নাকি সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন্নবী এটা পালন করা হচ্ছে। গৌতম বুদ্ধ বলছিল অহিংসা পরম ধর্ম, জীবহত্যা মহাপাপ, শত্রুকে ক্ষমা করে দিও। বুদ্ধদেবের উম্মতেরা যেমন, বুদ্ধদেবের অনুসারীরা যেমন জীবহত্যা মহাপাপ এই মূলনীতি কেতাবে আছে কিন্তু আমল করে না, লোমহর্ষকভাবে মুসলিমদেরকে হত্যায় মেতে উঠেছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লামের উম্মতেরাও এক শ্রেণীর, তারা সেই বুদ্ধদেবের উম্মতের মতো
বুদ্ধদেবের আনিত মূলনীতিকে লঙ্ঘন করে তারা যেভাবে লোমহর্ষক হোলি খেলায় মেতে উঠেছে, ঠিক এক শ্রেণীর মুসলিম নামধারী মহব্বত এবং ভক্তির আতিশায্যে তারা এই ঈদে মিলাদুন্নবী পালন করছে। নাফ নদীর ওপারে যখন লাশের গন্ধ, নাফ নদী দিয়ে যখন স্তন কাটা মুসলিম রমণীর লাশ ভেসে যাচ্ছে, টুকরো টুকরো হয়ে যাওয়া যুবকরা যখন নাফ নদীতে ভেসে চলছে, সেই সময় নাফ নদীর এপারে চলছে ধর্মের নামে তাণ্ডব, তার নাম ঈদে মিলাদুন্নবীর জশ্নে জুলুস। রাসূলুল্লাহ সাল্লাম বলেছিলেন, মাসালুল মুমিনি ফি তাওয়াদ্দুহিম ওয়া তারাহুমিহিম কামাসালিল জাসাদিল ওয়াহিদ ইযা ইশতাকা মিনহু উযবুন তাদা লাহা সাইরুল জাসাদ বিল হুম্মা ওয়াস সাহার। মুমিনের দৃষ্টান্ত এমন হবে যে একজন মুমিনের সমস্ত পৃথিবীর সকল মুমিন একটি দেহের ন্যায়। ইযা ইশতাকা মিনহু উযবুন, যখন শরীরের কোন অঙ্গ ব্যথাতুর হবে, তাদা লাহা সাইরুল জাসাদ বিল হুম্মা ওয়াস সাহার, তাম শরীর ব্যথাতুর হয়ে সারা রাত জেগে থাকবে, চোখের ব্যথায় হাত জেগে থাকবে, হাতের ব্যথায় চোখ জেগে থাকবে, কানের ব্যথায় পা জেগে থাকবে, পুরো শরীর জেগে থাকে একটা অঙ্গ ব্যথাতুর হলে। পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো মুমিন এফেক্টেড হলে তাম পৃথিবীর সকল মুমিনের কলিজায় হৃদয়তন্ত্রীতে আঘাত হানবে, এটাই স্বাভাবিক কথা। কিন্তু আমরা সেটা ভুলে গিয়ে ধর্মের নামে অধর্মের কাজ আমরা করেই চলেছি, সেটা থেকে ফিরানোর উপায়টা কী? ধর্মের নামে অধর্মের কাজ যেগুলি চলছে তার পিছনে কিছু দলিল পেশ করা হচ্ছে। যখন মানুষ দলিল দিয়ে কোনো চা কাজ করে, দলিলের খণ্ডন দলিল দিয়েই করতে হয়। কয়েকদিন আগে সরকারি কিছু ভাইদের সাথে কথা হচ্ছিল, প্রশাসনের কিছু দায়িত্বশীলদের সাথে কথা হচ্ছিল, তো পুলিশ প্রশাসনের একজন দায়িত্বশীলকে বললাম যে জঙ্গিকে আপনি গুলি করে থামাতে পারবেন? না। কেন পারবেন না? কারণ হলো জঙ্গি তো মরার জন্যই রাস্তায় নামছে, ও তো মরলেই শহীদ, ও তো মরার জন্য প্রস্তুত, কাজে ওকে গুলি করে থামানো যাবে না। থামানোর উপায় কী? থামানোর উপায় হলো ওকে যে ধর্মীয় অপব্যাখ্যা করে, কোরআন এবং সহি সুন্নার অপব্যাখ্যা করে ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে ওকে জান্নাতের পাগলপাড়া বানিয়ে যেইভাবে ওকে বিপদগামী করা হয়েছে, ওই বিপদগামী পথ থেকে ফিরিয়ে আনার জন্য ওকে আবার সহি বুঝ দিয়েই ফিরিয়ে আনা সম্ভব, তাছাড়া অন্যভাবে সম্ভব নয়। দায়িত্বশীলরা বললেন কথা ঠিক বলেছেন, তাহলে এখন উপায়? বললাম আমাদের বক্তৃতা বন্ধ করে আপনি জঙ্গিবাদ দমন করবেন, ভাবলেন কি করে? আমরা তো সারা জীবন জঙ্গিবাদ এবং নাশকতার বিরুদ্ধে বক্তব্য দিলাম, তা আমাদের বক্তব্যটা ব্যাপক হারে প্রচার করুন, প্রশাসনিকভাবে প্রচার করুন। আইলাদিস আন্দোলনের মহতারাম আমির জামাত ডক্টর প্রফেসর আসাদুল্লাহ গালিব স্যারের জঙ্গিদের আনিত দশটি তাদের দলিলকে খণ্ডন করেছেন, তাদের দশটা দলিল কোরআন হাদিসের অপব্যাখ্যা করতে খণ্ডন করে একটা সংক্ষিপ্ত লিটারেচার ছেড়ে দিয়েছেন বাজারে, ওইটা সরকারিভাবে ভালো করে লক্ষ লক্ষ কপি প্রিন্ট করে তাম বাংলাদেশের ঘরে ঘরে যুবকদের হাতে হাতে পৌঁছায় দেন। তখন উনি বললেন যে ওরে সর্বনাশ, এই লোকটা তো বড় অ্যালার্জিটিক, এর নাম শুনলেই প্রশাসনের অ্যালার্জি উঠে যায়। তাই বলুন, অ্যালার্জিটিক লোকের নাম দিয়ে দরকার নেই। ডক্টর গালিব স্যারের তিনখানা বই আপনি সামনে নেন, নিয়ে আপনি এখান থেকে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি নিজে সংকলন করেন, সংকলনের এক কোণায় লিখে দিবেন যে প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের বই থেকে আমরা সহযোগিতা নিয়েছি, এই বলে আপনার নামেই আপনি ছাপান, আপনার নামে আপনি ছাপান, আপনাদের সরকারি লোক, সরকারি দলের লোক, আপনি একটা সুন্দর করে তিনটা লিটারেচারসকে সামনে রেখে এটা কাটছাট করে ওখানে আপনি এটা করেন, চমৎকার হবে। তখন উনি বললেন যে ঠিক আছে, বইগুলি উনি সাদরে গ্রহণ করলেন। তিনি একজন আলেম এবং একটা মাদ্রাসার প্রিন্সিপাল এবং সরকারি দলের লোক। তো যাই হোক, আমাদের কথা হলো
যার মাধ্যমেই হোক মেসেজটা মানুষের কাছে পৌঁছিয়ে যাওয়া জরুরি। কথাটা আমার মুখ দিয়েই বলতে হবে, বিষয়টি এমন নয়। ওরা যদি অন্য কারো মুখ দিয়েও যদি মেসেজটা পৌঁছে যায় যে কোনো উপায়ে তাহলে সম্ভব। বলছিলাম যে দলিলের খণ্ডন দলিল দিয়ে করতে হয়। হাইকোর্টে আইন তৈরি হচ্ছে, এটা হবে না সেটা হবে, আর রাস্তায় এসে আমি গাড়ি ভাঙচুর করলাম, জি না, এটা দলিলের খণ্ডন দলিল দিয়ে হবে। হাইকোর্টে যেমন আইন তৈরি হচ্ছে, ওখানে আপনাকে আইনজীবী খাড়া করে সেই আইনের বিরুদ্ধে রিট পিটিশন করে সেখানে আপনাকে আইনি লড়াই এগিয়ে যেতে হবে। দলিলের এগেনস্টে দলিল লাগবে, দলিল দিয়ে তলোয়ারকে থামানো যায়, দলিল দিয়ে অস্ত্র থামানো যায়, কিন্তু অস্ত্র দিয়ে দলিল থামানো যায় না। রাসূলুল্লাহ সাল্লাম ইন্তেকাল করলেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তলোয়ার উঁচিয়ে ঝাঁকিয়ে বলছেন, যে বলবে আল্লাহর নবী মারা গেছে তাকে আমি হত্যা করবো এই তলোয়ার দিয়ে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তলোয়ার সেদিন থেমেছিল একটি কোরআনের আয়াত দিয়ে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের আয়াত পড়েছিল, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন কাবলিহির রুসুল আফা ইম্মাতা আও কুতিলা, তিনি যদি মারা যান অথবা নিহত হন, আ ইন কালাবতুম আলা আকাবিকুম, তোমরা কি তোমাদের বাপ দাদার ধর্মে ফিরে যাবে? আয়াত শোনার সঙ্গে সঙ্গে ফারুকে আজম তলোয়ার ফেলে দিয়ে বলছেন সর্বনাশ, মনে হচ্ছে এই আয়াত আমি আগে কোনোদিন শুনিই নেই। আয়াত দিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ থেমে গেল। কোরআন এসেছে দ্বন্দ্ব নিরসনের জন্য, কোরআন দ্বন্দ্ব সৃষ্টি করার জন্য আসেনি, কোরআন মুসলমানদের ভিতরে মারামারি বাঁধানোর জন্য আসেনি, মারামারি বন্ধ করার জন্য এসেছে। কিন্তু আমরা বুঝতে পারি না, কোরআনকে অপব্যাখ্যা করে আমরা এমনভাবে কথা বলি যে কথার ভিতর দিয়ে সাথে সাথে গোলমাল সৃষ্টি হয়ে যায়, কি না? কন্ট্রোভার্সিয়াল কথা, গোলমাল সৃষ্টি করার কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে শিখান নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তায় কোনো স্লোগান দিলেন না, রাস্তায় বললেন না মূর্তির অপসারণ করতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে, কোনোটাই বললেন না। মূর্তি যে একটা অসার জিনিস এইটাই প্রমাণ করলেন, যারাই মূর্তি খাড়া করেছিলেন তারাই মূর্তি নামায়। এর নাম হলো আকিদার পরিবর্তন। আকিদার পরিবর্তনের কারণে একসময় আমাদের কোনো ভাই বাবার কবরকে মার্বেল পাথর দিয়ে বাঁধায় সুন্দর করে ঝেড়ে বুঝে রাখত, যখন জেনেছে কোরআন হাদিস অনুযায়ী যে কবর বাঁধানো পাকা করা জায়েজ নেই, নিজের হাতে লক্ষ টাকা খরচ করে বাবার কবরকে মার্বেল পাথর দিয়ে বাঁধাই করেছিলেন, তিনি নিজেই আবার কুঠার দিয়ে আঘাত করে বাপের কবরকে আবার মাটি সমান করেছে। কে করেছে? ফেরেশতা এসে করেছে নাকি অন্য কোনো লোক এসে করেছে নাকি আমাকে যে করা লাগছে? ওর বাবার কবরও নিজে বানিয়েছিল, নিজেই ভেঙেছে। আমার কাজ কী ছিল? আমাদের কাজ কী ছিল? আমাদের কাজ ছিল হলো তাদের আকিদাটা পরিবর্তন করা। ওই জন্য আকিদা পরিবর্তন করাটা হলো জরুরি। বলছিলাম দলিলের এগেনস্টে দলিল দরকার। তারা দলিল দিচ্ছে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী। আমাদের প্রথম প্রশ্ন হলো এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের কোন অংশটুকু বেশি প্রয়োজন আমাদের জন্য আর কোন অংশটুকু কম প্রয়োজন? রাসূলুল্লাহ সাল্লামের জীবন দুই ভাগে বিভক্ত, একটা হলো নবুয়তি জিন্দেগি আর একটা হলো নবুয়াত পূর্ব জিন্দেগি। নবুয়াত পূর্ব 40 বছরের জীবন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। নবুয়াতের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি সংগঠন করেছিলেন, সংগঠনের নাম ছিল হিলফুল ফুজুল। আরব দেশে একটি যুদ্ধ হয়েছিল, যুদ্ধটা ছিল উটকে পানি পান করানোকে কেন্দ্র করে। আউস গোত্রের উট আগে পানি পান করবে না খাজরাজ গোত্রের উট আগে পানি পান করবে? আউস এবং খাজরাজ দুইটি প্রভাবশালী গোত্র, কোন গোত্রের উট আগে পানি পান করবে এই ঘটনাকে কেন্দ্র করে 100 বছর পার হয়ে গেল দুই দলের গোলমাল, কিন্তু থামে না। রাসূলুল্লাহ সাল্লাম সেই গোলমাল থামানোর জন্য একটি সংগঠন করেছিলেন নবুয়ত পাওয়ার আগে, সেই সংগঠনের নাম ছিল হলো হিলফুল ফুজুল।
আর ওই যুদ্ধের নাম ছিল হারবুল ফিজার, ফিজারের যুদ্ধ। আউস এবং খাজরাজ গোত্রের উটকে পানি পান করানোকে কেন্দ্র করে শতাধিক কাল যুদ্ধ চলেছিল, আর সেই যুদ্ধের নাম ছিল হারবুল ফিজার। হারবুল ফিজারের এই দৃশ্য দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশান্ত দুনিয়াকে শান্ত করার জন্য তিনি তার মানবীয় গুণাবলীর কায়দায় ওহির নির্দেশ তখনও আসেনি, নবুয়ত পাওয়ার আগে তিনি হিলফুল ফুজুল নামক একটি সংগঠন করলেন, কিন্তু আশানুরূপ ফল পেলেন না। কারণ মানুষ হলো মেড ইন স্কাই, ম্যান ইজ মেড ইন স্কাই, মানুষ আসমানে তৈরি হয়ে জমিনে এসেছে। যেই কোম্পানির মেশিন হয় সেই কোম্পানির ক্যাটালগ ফলো করতে হয়, যেই কোম্পানির মেশিন হয় সেই কোম্পানির চার্জার ফলো করতে হয়, আর এক কোম্পানির মেশিন আর এক কোম্পানির ক্যাটালগ অনুযায়ী চালালে চলে না, ওটা জ্বলে যায়। মানুষ এসেছে আসমান থেকে, আল্লাহ মানুষকে আসমান থেকে পাঠিয়েছেন জমিনে, তাই আসমানি মানুষ আসমানি ক্যাটালগ দিয়ে চালালে এই মানুষ সুষ্ঠুভাবে চলবে। তাই তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেন একরা, পড়ো, এই মেশিনটা ডিস্টার্ব করছে, এই মেশিনটা সুন্দর সুষ্ঠুভাবে চালাতে হলে আসমানি ক্যাটালগটা আবার ভালো করে পড়ো, আর ক্যাটালগ অনুযায়ী এই মেশিনটাকে ভালো করে চালাও। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই শুরু করলেন নতুন আঙ্গিকে দাওয়াতি কাজ। বলছিলাম দুইটি পাঠ, একটি পাঠ হলো নবুয়তের পূর্ব জিন্দেগি, আর একটা হলো নবুয়তের পরের জিন্দেগি। আল্লাহ পাক বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা দেন তা গ্রহণ করো, রাসূল যেটা থেকে নিষেধ করেন সেটাতে তোমরা বিরত থাকো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়াতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। ওহে যারা ঈমান এনেছো, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, আমলকে বরবাদ করো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়াতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। আল আয়া, যত জায়গায় আল্লাহ নির্দেশ দিচ্ছেন সব জায়গায় বলছেন রাসূলের অনুসরণ করো, রাসূল সাল্লাল্লাহুকে অনুসরণ করতে। আল্লাহ বলেন নাই যে মুহাম্মদকে অনুসরণ করো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু মায়ের পেট থেকে পড়ার পরেই মুহাম্মদ, আর রাসূল হলেন 40 বছর বয়সে, মায়ের পেট থেকে পড়ে আমি আমানুল্লাহ, খতিব হলাম 18 বছর বয়সে, 14 বছর বয়সের আগে খুতবার মিম্বারে আমি চড়ি নেই, প্রথম খুতবার মিম্বারে চড়েছি 14 বছর বয়সে। 18 বছর বয়সে আন্তঃডিস্ট্রিক আলোচক বলছিলাম যে আমি মায়ের পেট থেকে পড়ে আমানুল্লাহ, খতিব হলাম 18 বছর বয়সে। তারপরে আরও বয়স বাড়তে থাকলো, 23 বছর বয়সে প্রভাষক হলাম, 25 বছর, 30 বছর, 32 বছর বয়সে প্রিন্সিপাল হলাম। তাহলে আমানুল্লাহ হয়ে জন্ম নিয়ে তারপরে ছাত্র হলাম, তারপরে শিক্ষক হলাম, খতিব হলাম, আলোচক হলাম, এভাবে হতে হতে বিয়ে করলাম তো স্বামী হলাম, ছেলে মেয়ে হলো তো বাপ হলাম, এবার ছেলেকে বিয়ে করায় নাতনি হলো, এবার দাদা হয়ে গেলাম, মাশাআল্লাহ। তাহলে আস্তে আস্তে দিন যাচ্ছে আর এইভাবে হতে আছে, মানুষের পরিধি এভাবে বাড়তে থাকে। আমি তো জন্মের পরেই দাদা নই, রাসূলুল্লাহ জন্মের পর থেকেই রাসূল নন, তিনি যেদিন রেসালত পেলেন সেই দিনে তিনি রাসূল। আর আল্লাহ বললেন রাসূলকে ফলো করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করো, আল্লাহ তা বললেন। তার মানে হলো রাসূলুল্লাহ সাল্লামের নবুয়ত পাওয়ার পূর্বের 40 বছরের যে জিন্দেগি, সেই জিন্দেগিটা আমাদের জন্য মূল আলোচ্য বিষয় নয়,
মূল আলোচ্য বিষয় হলো নবুয়তের পাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাম কিভাবে সালাত আদায় করলেন, কিভাবে সিয়াম পালন করলেন, কিভাবে ঘুমালেন, কিভাবে খানা খেলেন, কিভাবে সংসার যাপন করলেন, কিভাবে রাষ্ট্র পরিচালনা করলেন, এইগুলি। এখন মিলাদুন্নবীতে কি পড়া হয়? ওয়ালাম্মা হাম্মা তাম্মা হাম ওয়ালাম্মা হাম্মা তাম্মা হামলিহি ওয়ালাম্মা হাম তাম্মা হাম্মা, নাকি এই বলে হাম্মা তাম্মা হামলিহি, এলে পড়তে থাক গর 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 পড়তে পড়তে রাসূলুল্লাহ সাল্লামের জন্মবৃত্তান্ত আলোচনা করে রাসূলুল্লাহ সাল্লাম কীভাবে এতিম হলেন। তো রাসূলুল্লাহ সাল্লাম কীভাবে এতিম হলেন এটা একটা অবশ্যই প্যাথেটিক ঘটনা। এই প্যাথেটিক ঘটনাকে কেন্দ্র করে যদি দেড় ঘন্টা ওয়াজ করি আমি, তো ওখানতে আমার শিক্ষণীয়টা কি? রাসূল যেভাবে এতিম হয়েছেন আমাকেও ওইভাবে এতিম হওয়া লাগবে, তাই তো? আমি এতিম হব কী করে? লা ইয়াতিমা বাদাল বুলুগ, বালাগাত আসার পর তো এতিম হয় না, তা আমি কী করব? রাসূলুল্লাহ সাল্লাম যেভাবে জন্ম নিয়েছেন আমাকে ওইভাবে জন্ম নিতে হবে, তাই কি? তা আমি কীভাবে জন্ম নেব? জন্ম তো আমার আগেই হয়ে গেছে। তাহলে রাসূলুল্লাহ সাল্লামের জন্ম বৃত্তান্ত, রাসূলুল্লাহ সাল্লামের কী বলে এতিম হওয়ার বৃত্তান্ত, এটা আলোচ্য বিষয় বটে, কিন্তু তার চেয়ে বেশি আলোচ্য বিষয় রাসূলুল্লাহ সাল্লাম সালাত কীভাবে পড়েছেন আমাকে ওইভাবে পড়তে হবে, সিয়াম কীভাবে পালন করেছেন আমাকে ওভাবে করতে হবে, নবুয়ত পাওয়ার পরে খানা কীভাবে খেয়েছেন আমাকে ওভাবে খেতে হবে। তাহলে রাসূলুল্লাহ সাল্লামের শৈশব কৈশোরের চেয়ে নবুয়ত জিন্দেগিটা হলো আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে দেখুন আল্লাহর বিধানও তাই, যেদিন রাসূলুল্লাহ সাল্লাম রাসূল হলেন সে কোন দিন? লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহ পাক রেসালাত পাঠিয়ে নবুয়াত দিয়ে ওহির মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে মনোনয়ন দিলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। যেই রাত্রিতে রাসূল রেসালত পেলেন সেই রাত্রির ইবাদত হলো 1000 মাসের চেয়ে উত্তম। কিন্তু যেই দিনে রাসূল জন্মগ্রহণ করলেন সেই দিনের ইবাদত কয় হাজার? আছে কি এরকম কোরআনের আয়াত? আছে কি এরকম কোনো সূরা? নাই নাই। তাহলে রাসূলুল্লাহ সাল্লামের রেসালত পাওয়ার রাত্রি, নবুয়ত পাওয়ার রাত্রি, ওহী নাজিল হলো যেই রাত্রিতে সেই রাত্রির ইবাদত 1000 মাসের চেয়ে উত্তম। এবার ওটাকে দাফন করে দিয়েছে শবে বরাত দিয়ে, শবে বরাত দিয়ে দাফন করেছে। আব্রাহা যেমন আল্লাহর কাবাকে নস্যাত করার জন্য ইয়ামানে প্যারালাল আর একটা নকল কাবা সৃষ্টি করেছিল, ঠিক এই বেদাতিরা লাইলাতুল কদরের এই মর্যাদাকে নস্যাৎ করার জন্য শবে বরাত প্যারালাল দিয়ে লাইলাতুল কদরের ইবাদতকে নস্যাৎ করে দিয়েছে। আর লাইলাতুল কদরের আয়াতটা নিয়ে যায় লাগাচ্ছে ওই জায়গায়, লাইলাতুল কদরের আয়াতটা নিয়ে শবে বরাতের আয়াতের সাথে লাগাচ্ছে, সুবহানাল্লাহ। তো ন্যূনতম যদি কমন সেন্স থাকে, আমি মাল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতি মুবারাকা, লাইলাতুল মুবারাকা যদি শবে বরাত হয় তা আনজাল নাহু মানে কি? শবে বরাতে কোরআন নাজিল হয়েছে, তাই তো? না, শবে কদরে। তাহলে এটা তো শবে কদর, এটা তো বুঝতে আর কারো বাকি রইল না। একজন আদনা দরদার মানুষ বোঝে, কিন্তু আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন মুফাসসিরে কোরআনরা এটা বোঝে না। নিজের পেট পালার জন্য হোক বা নিজের সুবিধার্থে হোক বা যে কোনো কারণে হোক এটা করে চলেছে। বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর নবুয়তের জিন্দেগিটা আমাদের জন্য মূল আলোচ্য বিষয়। আল্লাহ পাক বলেননি যে রাসূল সাল্লামের গুণগান করো, আল্লাহ পাক বলেননি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জপনা করো, আল্লাহ পাক বলেননি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশব কৈশোর নিয়ে আলোচনা করে সময় পার করে। আল্লাহ বলছেন রাসূলকে ফলো করো, রাসূলের বিধানকে ফলো করো, রাসূলকে আনুগত্য করো, রাসূলকে আনুগত্য করা জরুরি। তাই তো পাকিস্তানের বাইবেল সোসাইটির সেক্রেটারি জেনারেল নাতি মিস্টার রিয়াজ পিটার, রিয়াজ পিটার ইসলাম গ্রহণ করার আগে সে মসজিদে গেল ইসলাম শিখতে, গিয়ে যায় দেখছে টাকনার নিচে কাপড় পরা,
দাড়িগুলি শেষে ময়লার ঝুড়ির মধ্যে ফেলেছে, দাড়ি তো সে কামিয়েছে তো কামিয়েছে, মুছগুলোও কামিয়ে ফেলছে। ভয়ানক জিনিস, কিন্তু দাড়ি এবং মুছ একসাথে কামানো। দাড়ি যদি কামায় আর মুছটা যদি থাকে, তাহলে পুরুষের চিহ্নটা চেহারার মধ্যে থেকে যায়। দাড়ি এবং মুছ একসাথে কামালে ওলামায়ে কেরামগণ বলছেন, শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহেমুল বলছেন, ডবল পাপ হয়। এক পাপ হয় দাড়ি কামানোর পাপ, আর দ্বিতীয় হয় নিজের চেহারাকে, পুরুষের চেহারাকে মহিলার চেহারার সাদৃশ বানানোর পাপ। দাড়িও কামানো, মুছও কামানো, টাখনার নিচে কাপড়। এরপরে সে রাসূলুল্লাহ সাল্লামের প্রশংসা গিয়ে একটা নাতে রসুল পরিবেশন করলেন মসজিদের মধ্যে। রিয়াজ পিটার বললেন যে তোরা মসজিদের মধ্যে গান গাচ্ছ কেন? বলছে এটা তো গান নয়, এটা আল্লাহ নবীর প্রশংসা বাণী। বলছে আমরাও তো গির্জার মধ্যে ঈসা রুহুল্লাহর প্রশংসা করি, আর তোমরাও মসজিদের মধ্যে তোমাদের নবীর প্রশংসা করলে। হতভাগা মুসলিম, তুমি সূরা ফাতিহার প্রথম আয়াতটা বোঝো নাই। আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলিফ লাম দিন সিয়া ইস্তিগরাক ইয়া দিয়ে আল্লাহ পাক বলছেন যাবতীয় প্রশংসার মালিক একমাত্র আল্লাহ। নবীকে আল্লাহ দুনিয়াতে প্রশংসা কুড়ানোর জন্য পাঠাননি, নবীর প্রশংসা করার জন্য তোমাকে মূলত দায়িত্ব দেওয়া হয়নি, মূলত দায়িত্ব দেওয়া হয়েছে তোমাকে নবীর অনুসরণ করার জন্য। নবীর অনুসরণ না করে তুমি নবীর প্রশংসা করো, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এই আয়াতটা ভালো করে পড়ো। রিয়াজ পিটার লাস্টে বললেন যে আমি এসেছিলাম তোমার কাছে ইসলাম শিখতে, তারপরে দেখলাম তুমি নিজে ইসলাম বোঝো না, তোমার কাছে আর আমি কী শিখবো, চললাম আমি। রিয়াজ পিটার চলে গেলেন। কয়েক জায়গায় ঘোরাফেরার পরে শেষে পাকিস্তানের আল এহসান বিশ্ববিদ্যালয়ের হাফেজ, পরিচালক হাফেজ খলিল সাহেবের সাথে দেখা হলো। তিনি ছিলেন পাক্কা আহলে হাদিস, আহলে হাদিস ছাড়া অরিজিনাল ইসলাম কারো কাছে পাওয়া যায় না। রিয়াজ পিটার যখন আল এহসান বিশ্ববিদ্যালয়ের হাফেজ খলিল সাহেবের কাছে গেলেন, তিনি যখন তাকে কোরআন এবং সুন্নার দলিল দিয়ে এক একটা কথা বুঝাতে লাগলেন, বললেন যে ওগুলি তো আসলে শরীয়তের অন্তর্ভুক্ত নয়, এটা মানুষ বানিয়ে নিয়েছে, তখন রিয়াজ পিটার বুঝতে পারলেন ওহো তাহলে ঠিক আছে। রিয়াজ পিটার ইসলাম কবুল করে বাপকে গিয়ে বললেন আব্বা, আমাদের ধর্মের মধ্যে তিনটা মাযহাব, অর্থোডক্স রোমান ক্যাথলিক আর প্রোটেস্ট্যান্ট একটা মাযহাব, অর্থোডক্স একটা, রোমান ক্যাথলিক একটা, এই তিনটা মাযহাব আমাদের ধর্মে। তো এক ইসলাম এক তাওরাত আসমানে নাজিল হলো, তে তিন মাযহাব হলো কে? বাবা কইল তুই এত বেশি কথা বলছিস, ক্যাসরা কথা বেশি বলি, তোর বাড়িতে বের করে দেবো। বললো বাড়িতে বের করে আমাকে দম করার দলিল লাগবে আমার। বাপের সাথে দ্বন্দ্ব করে যে এক খ্রিস্টান ধর্ম তিনটা মাযহাব কী করে হলো? তারপরে বলো আসমান থেকে ইনজিল নাজিল হলো একটা, এই ইনজিল এসে জমিনে এসে পাঁচটা হয়ে গেল, ইনজিল মরকোস, ইনজিল লুকা, ইনজিল ইউহান্না, ইনজিল বার্নাবাস, ইনজিল মাত্তা, ইনজিল লুকা, ইনজিল ইউহান্না, ইনজিল মরকোস, ইনজিল বার্নাবাস, এই পাঁচ রকমের ইনজিল বাজারে দেখতে পাচ্ছি আমি। তা আল্লাহর আসমান থেকে তো একটা ইনজিল না দিলে, আব্বা এগুলি কি? এই ছেলে চুপ করে কথা, আর কথা কম বল, এই ধমক দিয়ে আমার কাজ হবে না, আমাকে দলিল দিতে। দলিল দেওয়ার পরে তারপরে যখন রিয়াজ পিটার ইসলাম কবুল করলো, ইসলাম কবুল করার পরে এসে দেয় মুসলমানদের চার মাযহাব, তাহলে সর্বনাশ তিন মাযহাবের ডরে আমি ইসলাম গ্রহণ করলাম, তো ইসলামের মধ্যে আবার চার মাযহাব, এটা আমাদের চেয়ে একটা বেশি। যাই হোক, রিয়াজ পিটারের সাথে দ্বন্দ্ব হলো। বন্ধুগণ, প্রিয় ভাতৃমণ্ডলী, আজকে সমাজটা চলছে কীভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার জন্য আল্লাহ পাক পাঠালেন, দলিল দিচ্ছে কি? দলিল দিচ্ছে ঈদ মিলাদুন্নবী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াযকুরু নিমাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আদা ফাআলাফ বাইনা কুলুবিকুম ফাসবাহতুম বিনিমাতিহি ইখওয়ানা ওয়া কুনতুম আলা সাফা হুফরাতিন মিনান নার فَأَنْقَذَكُمْ مِنْهَا كَذَلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمْ آيَاتِهِ
لعلكم تهتدون واذكروا نعمة الله عليكم তোমাদের উপরে আল্লাহর তরফ থেকে যে নিয়ামত দেওয়া হয়েছে কখন ইذ কুনতুম আদান যখন তোমরা পরস্পরে বিচ্ছিন্ন ছিলে শত্রুতা ভাবাপন্ন এক শতাব্দী পার হয়ে গেছে একশো বছর পার হয়ে গেছে আউস খাদরাতের গোলমাল মীমাংসা হয়নি আল্লাহ পাকে কোরআন নাজিল করলেন নিয়ামত দিলেন ওই নিয়ামতকে স্মরণ করো যেই নিয়ামতে সে তোমাদেরকে ভাতৃবন্ধনে আবদ্ধ করে দিল وَكُنْتُمْ عَلَى شَفَا حُفْرَةٍ مِّنَ النَّارِ কোন এক যুদ্ধে তিনজন সোলজার আহত হয়ে গেল একজন সোলজার পানির জন্য আবেদন জানালেন পানি তার মুখের কাছে নিয়ে যাওয়া হলো পানির পেয়ালা গলদকরণ করার আগেই পার্শ্ববর্তী আর এক সোলজার পানি বলে আওয়াজ দিল বলে আমার ভাইকে দিয়ে দাও আমার দরকার নেই দ্বিতীয় জনকে পানি দেওয়ার সাথে সাথেই তৃতীয় ওইদিকে আর একজন পানি বলে আওয়াজ করলো বলে আমার ভাইকে দিয়ে দাও আমার পানির দরকার নাই তৃতীয় জনের কাছে যেতে যেতেই দেখা গেল তিনি শাহাদতের সারাবান তাওরা পান করে পৃথিবীর পানির মোহ ত্যাগ করে আল্লাহর নাহরে সালসাবিলের পানি পান করে আল্লাহর দরবারে চলে গেছেন না ফেরার দেশে আর ফিরবেন না তিনি দ্বিতীয় জনের কাছে এসে দেখা গেল দ্বিতীয় জন শহীদ হয়ে গেছেন প্রথম জনের কাছে এসে দেখা গেল প্রথম জন শহীদ হয়ে গেছেন এক পেয়ালা পানি পৃথিবীর বুকে রয়ে গেল জীবন সায়ন্যের পরন্ত বেলায় নিজের জীবনকে বাজি রেখে নিজের চাওয়া পাওয়াকে বাদ দিয়ে নিজের ভয়ের চাওয়া পাওয়াকে পূরণ করার জন্য বললেন দিয়ে দাও তাকে আমার পানির দরকার নাই কোরআনে সে মানুষের ভিতরে এমন পরিবর্তন করলো উঁটকে পানি পান করানোর জন্য যারা মারামারি করেছিল সেই উঁট পানি পান করানোর মারামারি করা গোত্রের লোকেরা তাদেরই সেই সমাজের লোকেরা এমন সোনালি মানুষে পরিণত হলো যে নিজের জীবন বাতি নিভে যাওয়ার পূর্ব মুহূর্তে পানির বিশেষ প্রয়োজন অবস্থায় সে পানির দিকে ভ্রুক্ষেপ না করে সে তাকে দিয়ে দিল লও আল্লাহ পাক বলেন ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা তারা নিজেদের চাহিদা থাকা সত্ত্বেও ভাইদেরকে দিয়ে দিল তাহলে এই নিয়ামত কোন নিয়ামত এ কি নিয়ামত আল্লাহর নবী না নিয়ামত নবুয়ত আল্লাহর নবী দুনিয়াতে এসে অন্ধকার দূর হলো আল্লাহর নবী দুনিয়াতে আসার কারণে নবীর জন্মের পর থেকেই সমাজের শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল না কোন দিন থেকে শান্তি হলো অশান্ত পৃথিবী শান্ত হলো কখন যখন নবুয়ত আসলো নবুয়তের আলোকে সমাজ ঢেলে সাজালেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে নিয়ামত কোনটা নিয়ামত হলো কোরআন এই কোরআনটা হলো আল্লাহর নিয়ামত এই নিয়ামতের স্মরণ করো এখন এই আয়াত দিয়ে ওরা নবীর জন্মদিন পালন করার দলিল বের করছে ১৪০০ বছর পরে চিটাগাংয়ের আবু সুফিয়ান আল কাদেরি ১৪০০ বছর পরে মাঝমান্ডারি ১৪০০ বছর পরে সুফি সাধকেরা রাসূলুল্লাহ সাল্লামের জন্ম দিন পালনের দলিল পেয়ে গেল এই আয়াত যখন নাজিল হয়েছিল যাদের সামনে নাজিল হয়েছিল তাদেরকে তারা কি রাসূলুল্লাহকে ভালোবাসেননি আমি লালু আর আপনি ভুলু লালু আর ভুলু কতটুকু আল্লাহর নবীকে ভালোবাসি ভালোবাসার দৃষ্টান্ত এক এক দিনের লোমহর্ষক ঘটনা ভালোবাসার দৃষ্টান্ত আবু দুজান রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে রাসূলুল্লাহ সাল্লামের সামনে দাঁড়ালেন কাফেরেরা তীর মারে একটা করে তীর হাত দিয়ে ধরে কাফেরেরা তীর মারে একটা করে তীর বুকে নেয় আরেকটা করে তীর পিঠে নেয় আরেকটা করে তীর হাতে নেয় এইভাবে তীর নিতে নিতে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হওয়ার পরে দেখলো ৮৬টা তীর তার শরীরে ৮৬টা তীর কাফেরেরা রাসূল সাল্লামকে লক্ষ্য করে মেরেছিল একটা তীর আল্লাহ নবীর গায়ে লাগতে দিল না সমস্ত তীরগুলি নিজের পিঠ দিয়ে নিজের বুক দিয়ে নিজের হাত দিয়ে ধরে ধরে নিজের শরীর ক্ষত বিক্ষত হয়ে গেল তারপরেও তিনি রাসূল সাল্লামের গায়ে লাগতে দিলেন জায়েদ বিন দাসনা রাদিয়াল্লাহু তাআলাকে বলা হচ্ছে হে জায়েদ বিন দাসনা তুই তো আমাদের লোক তোকে তো ধ্বংস করেছে নষ্ট করেছে এই লোকটা এই মুহাম্মদ এসে তোদেরকে বিপদগামী করেছে তুই বল তোকে আজকে ছেড়ে দেওয়া হবে আর তোর স্থানে তোর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনা হবে তুই বল এখন তুই রাজি আছিস কিনা
জায়েদ বিন দাসনা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হে কাফেরের দল শুনে রাখ, শতবার বিসর্জনে জীবন দিতে পারবো, এর বিনিময়ে আল্লাহর নবীর শরীরে একটা কাঁটার আঁচড় লাগুক এটা আমরা হতে দেব না। আল্লাহু আকবার। ভালোবাসা কোথায় ছিল, কি পরিমাণ ভালোবেসেছেন, ভালোবেসেছেন আবু আইয়ুব আনসারি রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি নিচতলায় থাকেন, আপনার উঠতে নামতে কষ্ট হবে, দোতলা মাটির ঘর, মাটির সিঁড়ি, নবী আপনার উঠতে নামতে কষ্ট হবে, আপনি নিচতলায় থাকেন। রাসূলুল্লাহকে নিচতলায় দিলেন, আর দোতলায় আবু আইয়ুব আনসারি রাদিয়াল্লাহু তাআলা নিজের বাসস্থান নিলেন। আমাদের মসজিদের দোতলায় মহিলারা সালাত আদায় করে, নাম থুয়েছে বেদাতিরা লেডিস মসজিদ, বুঝছো, ওরা লেডিস মসজিদ থুয়ে তারপর আবার বলছে ওরা ফেরাজ্জেরা না, ওই মাথার উপরে মহিলা তুলে নিয়েছে। বললাম, মায়ের পার নিচে জান্নাত রে, ওরে হতভাগা, মায়ের পায়ের নিচে ছেলে আছে আর মাকে উপরে দিয়েছে, মায়ের পায়ের নিচে জান্নাত, তাই মায়ের পায়ের নিচে ছেলেরা আছে, মাকে উপরে দিয়েছে। আর একজন যুবককে বলছে, এই ছেলে তুমি বুকে হাত বাঁধো কেন, বলছে আমার আম্মা যে বাঁধে তাই তো আমি বাঁধি, কারণ হাদিসে এসে মায়ের হক বেশি, তাই মায়ের হক আমি পালন করি, আমার আম্মার তরিকা হলো বুকে বাঁধা তাই আমিও বাঁধি, বাপেরটা পরে চিন্তা করে দেখবো, আম্মারটা আগে আমল করে নিই, এটা একটা জবাব আর কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু আইয়ুব আনসারী না মুসলিম, আবু আইয়ুব আনসারী না মুসলিম, আল্লাহ তো বলেন মুসলিম নাম রাখতে, তা আবু আইয়ুব আনসারী নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন কেন, আল্লাহ কেন বললেন আসসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার, আনসাররাও মুসলিম, মুহাজিররাও মুসলিম, মুসলিম হওয়ার পরেও তারা আনসার এবং মুহাজির, আমরা আগে মুসলিম তারপর আহলে হাদিস, আমরা আগে মুসলিম তারপর আমরা আহলে হাদিস, মুসলিম না হলে আহলে হাদিস হওয়া যায় না, মুসলিমদের মধ্যে হাই কোয়ালিটির মুসলিমের নাম আহলে হাদিস, সাহাবিদের মধ্যে হাই কোয়ালিটির সাহাবি হল আনসার মুহাজির, যারা একদল হিজরত করেছেন আর একদল নুসরত করেছেন, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা মুসলিম হওয়া সত্ত্বেও আর একটা নাম বৈশিষ্ট্যগত থাকলো, আবু আইয়ুব আনসারী, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা দোতলায় পানির কলসি ঢেলে পড়েছে, কাঁচা ফলোর দিয়ে এবার পানি যে ঢেলে পড়ল, এবার পানি দিয়ে আর কাঁদা দিয়ে, কাঁদা আর পানি একসাথে সাইয়েদুল মুরসালিনের গায়ে পড়বে। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা দ্রুত গতিতে উঠলেন, খেতা কম্বল যা ছিল গায়ের কাপড় আর বাড়িতে যত কাপড় চোপড় ছিল সবগুলি দিয়ে সেই কাঁদা পানি মুছে ফেলে দিলেন, একটা বিন্দু পানি যেন সাইয়েদুল মুরসালিনের গায়ে না পড়ে। আবু আইয়ুব আনসারী সপরিবারে সারা রাত কত কষ্ট করলো, গায়ে দেওয়ার কাপড় চোপড় যা ছিল সব ভিজে গেছে, এর নাম ভালোবাসা, এরই নাম মহব্বত, এর নাম ভালোবাসা। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আমরা এখন নবী সালামের ভালোবাসার প্রদর্শনী করছি, বেদাতিরা বেদাত করবে, এটা যে বেদাত এটা আমাদের জানার বাকি নেই, এটা আমরা জানি, এখন আপনাদেরকে এটা শুনায় লাভটা কি, আপনারা তো জানেন সব বেদাত, মানে আপনারা যারা এখানে আছেন সব ধোয়া মানুষ, ধোয়া কাপড় ধুয়ে তো লাভ নেই, ধোয়া কাপড় ধুয়ে লাভ নেই, আধোয়া কাপড় ধুইতে হবে, তা আধোয়া কাপড় ধোয়ার সুযোগ তো আমাদের হয় না, আমার এই খুতবাটা বায়তুল মুকাররমে হলে ভালো হতো, আমার এই খুতবাটা মতিঝিল হলে ভালো হতো, আমার এই খুতবাটা হাইকোর্টের মসজিদে হলে ভালো হতো, এই খুতবাটা লালবাগ কেল্লার মসজিদে হলে ভালো হতো, এই খুতবাটা বিশ্বের বাংলার যে সমস্ত জায়গায় জরুরি সেখানে হওয়ার দরকার ছিল। হাদিস ফাউন্ডেশন নাম ছেড়েছেন, ইসলামিক ফাউন্ডেশনে যখন বেদাতি বই ছাপালো, সহি আকিদার বই ছাপানোর জন্য প্যারালাল হাদিস ফাউন্ডেশন তৈরি হয়েছে, সৃষ্টি হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে, কাজ চলছে আলহামদুলিল্লাহ। হাদিস ফাউন্ডেশনের মাধ্যমে সালাতুর রসুল পাচ্ছেন, সালাত মাসিকাত তাহরিক পাচ্ছেন, হাদিস ফাউন্ডেশন টুডে অর টুমরো এই ইসলামিক ফাউন্ডেশনের বেদাতি বইকে কাউন্টার দেওয়ার জন্য তৈরি হবে ইনশাআল্লাহ। বাংলাদেশে টুডে অর টুমরো এমন একদিন আসবে, আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে সাংগঠনিকভাবে, সেরেব যদি 1 লক্ষ আহলে হাদিস, যদি 1 লক্ষ নয়
দশটি হাজার আহলে হাদিস যদি ঢাকার মাটিতে একটা সমাবেশ আমরা করতে পারি, সরকার বাহাদুরকে দাবি করব, মাননীয় সরকার বাহাদুর, ওই যে বায়তুল মুকাররমে খাকান ইবনে খাকানের খুতবা হচ্ছে, ওটা তো জাতীয় মসজিদ, ওটার মধ্যে আমারও পার্সেন্টেজ আছে, আমি যদি শতকরা 10% হয়ে থাকি, তাহলে 10 জুমার পরে এক জুমা খুতবা দেওয়ার সুযোগ আমাদেরকে দেওয়া হবে। এক জুমা খুতবা যদি দেওয়ার সুযোগ হয় তাহলে অবস্থাটা কি দাঁড়াবে? না, ওখানে তোমাদেরকে খুতবা দিতে দিলে কেসাল হবে, ওখানে আমাদের মুসল্লি আছে 10% মুসল্লি, 10% ট্যাক্স আমরা দেই, আমরা এদেশের স্বাধীন বাংলার নাগরিক, আমরা আপনাদের সাথে হইচই করতে রাজি নই, আমাদের পাওনাটুকু বাবা দিয়ে দেন, ইসলামিক ফাউন্ডেশনে যা বাজেট হবে 10% হাদিস ফাউন্ডেশনকে দিয়ে দেন, আমাদের বই আমরা ছাপাই নেব, আপনা আমাদের বই আপনারা ছাপাবেন না জানি, আমাদের খুতবা আপনারা দেবেন না জানি, তা যদি না হয় মাননীয় সরকার বাহাদুর আমাদেরকে দেলকুশায় একটা মসজিদ, জাতীয় মসজিদ বানিয়ে দেন, ওরা মাঝহাবিদের জাতীয় মসজিদ, আহলে হাদিসদের জাতীয় মসজিদ আর একটা বানিয়ে দেন, আমরা দিলকুশার মাটিতে দাওয়াত পৌঁছায় দেন। বন্ধুগণ, বলছিলাম আমাদের কি করণীয় এই মুহূর্তে, আমাদের করণীয় হলো আমাদের এই সমস্ত দাওয়াতকে ভাইরাল করার জন্য, এই দাওয়াতকে ময়দানে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে সম্মিলিত প্রচেষ্টা দরকার। 12 জন আহলে হাদিস, তার 13টা মতবাদ, এক একজন এক এক মতবর, কেউ কাউকে মানতে রাজি না, আনুগত্যের অভাব। আফ্রিকার এক কালো ছেলে মদিনা ইউনিভার্সিটিতে লেখাপড়া করে, বলে ও নিগ্রো এদিকে, ভাই নিগ্রো এদিকে আসো, কি ভাই, সরি সরি, কাউকে এভাবে বলা ঠিক নয়, বললাম ভাই এদিকে আসো, কি সমস্যা, বললাম তোমাদের দেশে শ্বেতাঙ্গরা কৃষ্ণাঙ্গদের উপর নির্যাতন করে, আফ্রিকাতে শ্বেতাঙ্গ বেশি না কৃষ্ণাঙ্গ বেশি? তো ওরা বলল আমরা কৃষ্ণাঙ্গ বেশি, শত হাজার হাজার কৃষ্ণাঙ্গ, আর পার্সেন্টেজ হিসাবে 2-4 জন হলো শ্বেতাঙ্গ, তো পার্সেন্টেজ অল্প শ্বেতাঙ্গ, এই অল্প শ্বেতাঙ্গ পার্সেন্টেজ তারা এই সংখ্যাগরিষ্ঠ কৃষ্ণাঙ্গের উপর নির্যাতন করে কি করে, কয় 100 জনের মধ্যে 5 জন যদি শ্বেতাঙ্গ থাকে 5 জন একমত, আর আমরা 95 জন যদি কৃষ্ণাঙ্গ থাকি তা আমাদের 95 জনের 96টা মতবাদ, যার ফলশ্রুতিতে বিরাট সমস্যা আমাদের, আমরা খালি মারি খাই, মারি খাই কেন, আমরা সংখ্যাগরিষ্ঠ কিন্তু আমাদের মধ্যে ঐক্য ইউনিটি কম, ঐক্য ইউনিটি আমাদের দরকার, ঐক্যবদ্ধ হতে হলে সাংগঠনিক প্ল্যাটফর্ম দরকার, সংগঠন ভিন্ন থাকতে পারে সেটাও একটা ব্যাপার, কিন্তু এক সংগঠন আর এক সংগঠনের সাথে আসা যাওয়া করবে, এই সংগঠনের কনফারেন্সে ওই সংগঠনে যাবে, ওই সংগঠনের কনফারেন্সে এই সংগঠনের লোক আসবে, এইভাবে যখন আসা যাওয়া থাকবে তখন দেখা যাবে যে আমরা বৃহত্তর কর্মসূচি দেওয়ার জন্য ঐক্যবদ্ধ আমরা হতে পারব। এখন এক শ্রেণী আলেম ওলামা ডিজিটাল ফতোয়া দিচ্ছে, ডিজিটাল ফতোয়া মানে সংগঠন করা হারাম, রাস্তার ঝাড়ুদার সংগঠন করবে, কুলি মজুর সংগঠন করবে, নর্থ বেঙ্গল থেকে বানভাসী লোক রিক্সা চালায় ঢাকা শহরে, ঢাকা শহরের কোটিপতি লোক তার গায়ে হাত তুলে সাহস পায় না, কেন, তার ইউনিটি আছে, তার সংগঠন আছে, শ্রমিকের সংগঠন আছে, কুলির সংগঠন আছে, বাসের চালকের সংগঠন আছে, সে আসছে বরিশাল থেকে, কিন্তু তার পাওয়ার কত, ঢাকা শহরের লোক অরিজিনাল আদিবাসী কিন্তু তার সামনে কথা সাহস পায়, কারণ ওর গায়ে হাত তুললে লক্ষ লক্ষ শ্রমিক রাস্তায় নেয়, কেন হয়, সংগঠন দেখে মানুষ ভয় পায়, যখন আপনি সাংগঠনিক হবেন তখন আপনার গায়ে হাত তুলতে বেদাতিরা হিসাব করবে, আজকে যদি অমুক পীর সাহেব ডাকেন লক্ষ লক্ষ গদারির লাঠি পল্টন ময়দানে জমা হয়ে যাবে, আর আপনি হলে বললেন আমার সংগঠন হারাম, দাদার মতো সেই সেই লালু এক ফতুয়া দিই, ভুলু এক ফতুয়া দিই, এইভাবে চলবে জি না, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, প্রথম কাজ। দ্বিতীয় কাজ হলো এই মিলাদ উপলক্ষে যাদের আল্লাহ তৌফিক দিয়েছেন 1000 বই কিনবেন, মিলাদ প্রসঙ্গ ডক্টর আসাদুল্লাহ গালিফ স্যারের মাত্র 10 টাকা করে দাম, একসাথে যদি আপনি কেনেন তাহলে আপনি 8 টাকায় পাবেন, 1000 বই 8000 টাকায় পাবেন, পিতার রুহের মাগফেরাতের জন্য সিন্নি চড়ান, পিতার রুহের মাগফেরাতের জন্য খিচুড়ি বানায় খাওয়ান মানুষকে, পিতার রুহের মাগফেরাতের জন্য 1000 কপি বই পিতা মাতার রুহের মাগফেরাতের নামে সাদকা হিসাবে বিতরণ করুন, যিনি 100 পারেন তিনি বিতরণ করুন,
যিনি দশটা পারেন বিতরণ করুন, যিনি পাঁচটা বই পারেন বিতরণ করুন, দেখবেন সমাজ চেঞ্জ হয়ে গেছে। বিয়াই বাড়িতে 5,000 টাকার মিষ্টি ফল ইত্যাদি ইত্যাদি কিনে নিয়ে বিয়াই বাড়িতে হাজির হলেন, বিয়াই বাড়ির ওই 5,000 টাকার মিষ্টির মোড়কের সাথে, বিয়াই বাড়িতে ওই ফলের মোড়কের সাথে 100 টাকা 80 টাকা দিয়ে সালাতুর রসুল একখানা দিয়ে বলবেন, বিয়াই সাহেব জীবনভর বহু সালাত করেছেন, এই যে সালাতুর রসুল বইটা ফলো করুন। আপনি যদি পড়েন ভালো, না পড়েন আল্লাহর কাছে আপনি দায়ী থাকবেন, আমার দায়িত্ব শেষ, আমার আলাইনিল্লাহ বালা। এইভাবে আমার এক আত্মীয়কে মাওলানা আব্দুস সাত্তার 30 আলী সাহেবের নামাজ শিক্ষা বই দেওয়া হলো। ভদ্রলোক বড় সরকারি অফিসার, রাগের চোটে সহ্য না করতে পেরে আব্দুস সাত্তার 30 আলী সাহেবের সালাতুর রসুল বইটা ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দিল। খবর পেলাম সালাতুর রসুল বই দেওয়া হয়েছে, আহলে হাদিসের বই দিয়েছে তোদেরকে আহলে হাদিস বানানোর জন্য। আল্লাহর মেহরবানিতে বললাম আবার দাও, আবার দাও, একটার পর একটা দাও। আসতে পথে আধার নেমে, তাই বলি কি রইবি থেমে, বারে বারে জ্বালাবি বাতি, হয়তো বাতি চলবে না, তাই বলি তো ভাবনা করাও চলবে না। ভাবনার করা হলো না, একটার পর একটা দেওয়া হলো। আল্লাহর ফজলকর্মে দাওয়াত পৌঁছে গেছে তার বাড়িতে, আল্লাহর ফজলকর্মে তাদের নেক্সট জেনারেশন তৈরি হয়ে যাচ্ছে। এইভাবে দাওয়াতি কাজ যদি আমরা না করতে পারি, ওরা বেদাত করে যেমন অপরাধ করছে, আমরা নীরব দর্শকের ভূমিকা পালন করার কারণে আমরা অপরাধী হব। এখানে বসে বসে বললে হবে না, এই কথাগুলি ক্যাসেটের মাধ্যমে, নেটের মাধ্যমে, এই কথাগুলিকেই বিভিন্ন মাধ্যমে তামাম বিশ্বের সমস্ত মানুষের কাছে, বেদাতিদের কাছে পৌঁছিয়ে দিতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী সাল্লাম বলেন, লা তাতরুন লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারিয়াম, আমাকে অতিরঞ্জিত করে মরিয়াম তনা ঈসার মতো আমাকে আল্লাহর নূর বা অতিরিক্ত কিছু বলো না। ইন্নামা আনা আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহর বান্দা। ফাকুল আব্দুল্লাহি ওয়া রাসূলাহ, আল্লাহর বান্দা হিসাবেই আমাকে সম্বোধন করো। ওমা আলাইনিল্লাল বালাক, আকুলু কাউলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিম।